ওরে বেটা, এতে শ্মশানচারী ভোলা আর খেপির আলগা খেলা। তাই তুই যদি এসব সামান্য কারণে তাদের ডাকিস, তাহলে এর মাহাত্ম্য তুই বুঝবি কি করে? ক্ষমতা একা আসে না, সাথে আনে অনেক দায়িত্ব। তাই সেই দায়িত্ব পালন করতে গেলে তোকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমার কথা শোনো, একটা গানই তো শুনতে চেয়েছিল মা, তাকে তোমার গানটা শুনিয়ে দাও। তোমার গান শুনলে মায়ের রাগ ঠিক পড়ে যাবে গো। আমি বলছি শোনো। বেশ তবে তাই হোক, এবার দেখি রে মা। গান ধরো, গান ধরো গোবিন্দ সাগর। বসুন পরমা, বসুন পর পরমা গো, বসুন পরমা। এবার দেখলে তো মায়ের কাছে সব সন্তানই সমান। মা তো কাউকে বড় ছোট করে পৃথিবীতে আনে না গো। মানুষ তো বড় ছোট হয় নিজে, তার মনে, তার কাজে, তার ভাবে। মিছিমিছি কেন মাকে নিজেদের ঝগড়ার মাঝে টেনে আনো বলো দেখি। দক্ষরাজের কন্যা সে জন্ম নিল সতীরূপে, তারপর মহাদেবকে পতিরূপে স্বীকার করে নেয় সতী। প্রতিশোধের স্পৃহায় দক্ষরাজ শুরু করলেন শিবহীন যজ্ঞ। তারপর সতী দুঃখে কষ্টে প্রকট হলেন দশ দশটি ভীষণ রূপে। কিরে বেটা, ওরম ভাবে হাসছিস কেন? কি হয়েছে কি গো? বলবে তো, চন্ডমুণ্ডকে বধ করার পর মা চামুণ্ডা কি করলেন? চন্ডমুণ্ডকে বধ করার পর সামনে যাকে দেখতে পাচ্ছেন তারই মাথা কেটে রক্ত পান করছেন। তখন তিনি কি করলেন? তিনি গিয়ে মার পায়ের তলায় শুয়ে পড়লেন। ও মা, এই নূপুর জোড়া যে খুলছে না। দেখি এই যে মায়ের পায়ে একেবারে এঁটেল মাটির মতো শক্ত হয়ে এঁটে বসে আছে। কুবরেশ ঠাকুর, তোমরা কি মায়ের ইচ্ছে কখনো বুঝ? ওই হলো গে পৃথিবী, যাকে আগলে রেখেছে ওই মা। ঠিক যেভাবে তোর মা তোকে আগলে রাখে, ঠিক সেইভাবেই এই গোটা পৃথিবীকে আগলে রেখেছে ওই মা। সংসার ধর্ম সব ত্যাগ করতে হবে, সন্ন্যাসী হতে হবে। আমি আমার মাকে ছেড়ে থাকতে পারবো না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না, আমি বাড়ি যাব। এখন ওই বটতলায় গিয়ে ওই খুড়োদের খবর দে, গায়ে ভিনদেশি ছোকরা এসেছে, ভাবগতিক ভালো ঠেকছে না। কি কঠিন কষ্টে থাকতে হয় ওই গ্রামের মেয়েদের। স্বামী থাকতেও সারা থান পরে থাকতে হয়, স্বামী চলে গেলে জানেও না তারা আবার ফিরবে কিনা। আমাকে ছেড়ে দে, তোমার একবার বুকে বাজলো না, ফিরে এসো, ফিরে এসো বলছি। বললা লোকনাথ, সত্যি করে তুই আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না? সবাই সবাই যেটা বলে সেটা ভুল বলে। ভুল বলে না, ওরা ঠিকই বলে। আমাকে অনেকজন বলেছে আমি নাকি বাড়িতে থাকা ছেলে নই, আমার বিজলিপি নাকি আমাকে অনেক দূর নিয়ে যাবে। লোকনাথ, আমি না থাকলে বাবা মা দাদা অন্য দিদি এদের যে কেউ আসতে বলবে না গো। কিন্তু তুই নিজে যদি সারাক্ষণ এত উতলা হয়ে থাকিস, তাহলে ওদের স্বাভাবিক করবি কি করে? আমি কিচ্ছু জানি না, শুধু একটাই কথা জানি, আমি না থাকলে এই বাড়িটাও থাকবে না, ভেসে যাবে বোধহয়। ইস, তোমার তো হাত কেটে গেছে, রক্তও বেরোচ্ছে। ও কিছু না, কত এমন হয় আগে তোমরা একটু চিকিৎসা করে দিই।
ছুরিটা বেঁধে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। ও নিজেও জানে না যে এভাবে ও সংসারের কত বড় ক্ষতি করছে। না হলে বৃষ্টি বাদলার দিনে এইভাবে কেউ বাইরে বাইরে ঘুরে বেড়ায়? মা, আগে তার বোন জঙ্গল সবকিছু চষা হোক, তারপর তো তিনি বাড়িতে ফিরবেন। এই লোকনাথ, 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 আন্টি দাও মা, আমি যেতে পারছি না, মুক্তি দাও। অন্য, এই অন্য। হ্যাঁ মা, দেখ না রে, ভাইয়ের জ্বর তো কিছুতেই কমছে না, ক্রমশত জ্বর বেড়েই চলেছে। কি করি বল দেখি এখন? তোর বাবারও তো এখনো ফেরার নাম নেই। বাবা তো কবরেজ মশাইকে ডাকতে গেলে। সন্ধ্যা, সন্ধ্যা, আমি আসছি তোমার জন্য ফুল নিয়ে। লোকনাথের জ্বর এখনো সারেনি? না রে বিনি, লোকনাথের জ্বর তো কিছুতেই কমছে না রে। আর তোর কাকা তো সেই কখন কবরেজ মশাইকে ডাকতে গেছে? সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। এ বিনি, জানা বাবা সন্ধ্যাকে একটু ডেকে নিয়ে আয় না, শিগগির যা। আচ্ছা। আসুন, আসুন কবরেজ মশাই, দেখুন না লোকনাথ কি জ্বর বাড়িয়েছে। এই যে এইখানে বসে আছি, আমার মলা গাঁটা হচ্ছে। এই যে ছেলে, কি চাই? এক্ষুনি চলো আমার সাথে। ও মা, বলনি কোনই কোথায় যাব? তারপর তোমার সাথে কি মাসির কাছে বকাকেই আর কি? না গেলে হবে না, ওইদিকে লোকনাথের খুব জ্বর। সে অজ্ঞান হয়ে শুধু তোমাকেই রাখছে। কি বললে? লোকনাথের জ্বর অজ্ঞান হয়ে গেছে? তবে আর বলছি কি, তাড়াতাড়ি চলো। কিরে, কোথায় চললি তোরা এত তাড়াহুড়ো করে? লোকনাথের জ্বর গুরুদেব অজ্ঞান হয়ে গেছে। কি লোকনাথের এমন জ্বর? আর আমরা কেউ খবর পাইনি। তুমিও যাবে মেশো, চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে যেতে তো হবেই, চল। আর কোনো উপায় নেই, পুজো তো করতেই হবে। তো তো অন্যায় হবে না, মানুষকেও ঠকাচ্ছি, এখন ঈশ্বরকেও ঠকাবো। সব পাপ আমার হোক, আপনার হোক পূর্ণ, আমার ভাগের সমস্ত ভালো আপনার হোক, সব দুঃখ আমার আসুক। তোমাদের বাবা যে ভরসা যে বিশ্বাস থেকে তোমার কথা সাই দিয়েছেন, তার মর্যাদা রাখতে পারবে তো? তোমাদের প্ল্যানিং এ একটা বড় রদবদল করতে হবে দিভাই। বাড়ির লোকজনদের ম্যানেজ কর, আজকে রাতে আমার সঙ্গে একবার দেখা কর। ফোনে অননাদি যাকে কথাগুলো বলছিল সে এখন নিশ্চয়ই খুব আপসেট। অননাদি হয়তো তার সঙ্গে দেখাও করতে যেতে পারে। আজ রাতে অননাদির উপর ভালো করে নজর রাখতে হবে। মেজদা এলো না? বাবা বলছি আমি মেজদাদাকে ডেকে আনছি। না শ্যামা, তোমার যেতে হবে না। কেন মেজ দিদি? তোর মেজদা ভাইয়ের শরীরটা ভালো নেই শ্যামা, খেতে চাইছে না। মেজদাদার সঙ্গে একবার কথা হয়ে গেলেই হয়তো ছোটকর্তার মন শান্ত হতো। ছোটকর্তার কথা যে মেজদাদার খুব খারাপ লেগেছে, আর তাই তো উনি খেতে আসেননি। কিন্তু এখন কি উপায় আছে তুমি বল। কি দেখছেন কি টাউন মশাই, সব ঠিক আছে তো? রানীমা, জাতিকার প্রথম সন্তান বড়ই স্বল্পায়ু। যাক বাপু, বাচ্চাই যদি না বাঁচে তাহলে আর কিসের ভয়? সম্পত্তির ভাগ অব্দি সে তো বেঁচেই থাকবে না। ভাগ্যের লিখন কি আর কেউ খণ্ডাতে পারে? এখন আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে দেশ ছেড়ে রাক্ষসরা চিরতরে পালিয়ে যায়। তোমার সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না পদ্মাবতী, শিগগির তুমি তোমার পারুলকে হারাবে।